89.6 FM 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 89.6 FM
বিশ্বকাপ অন্য কোথাও নয়, সো পুরো বিশ্বকাপ জুড়ে থাকছেন রেডিও টুডে এফএম 89.6 এর সঙ্গে। এবং আজকেও আমরা পুরো খেলা জুড়েই থাকবো, পাকিস্তান ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার বিশ্বকাপের ম্যাচ নম্বর 2 ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত হচ্ছে যে ম্যাচটা, এবং যে ম্যাচের টস হয়ে গেছে সবকিছু নিয়ে আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে facebook.com/radiotodayfm89.6 আমাদের অফিসিয়াল ফ্যান পেজেও চলে আসতে পারেন, কারণ ফ্যান পেজে চলে আসলে যে মানুষটাকে আমার এবং সাকুরের মাঝখানে বসা দেখবেন তাকে দেখলেই ভাল লাগবে, তার কথা শুনতে ভাল লাগবে, এবং তাকে কমেন্ট বক্সে কিছু লিখে জানতে চাইতেও ভাল লাগবে। তিনি হচ্ছেন জাভেদ ওমর, তাকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই, তবে তার নামটা একটু বড় করে যদি বলি, জাভেদ ওমর বেলিম গুল্লু। এই গুল্লু এবং গোল্লা নিয়ে কিন্তু একটা ঝামেলা ছিল একটা সময়, কেউ বলতো গোল্লা কেউ বলতো গুল্লু, শেষ পর্যন্ত আমরা নিশ্চিত হলাম যে আমাদের গুল্লু ভাই, এবং আমাদের সেই গুল্লু পুল্লু গুল্লু ভাই, আদরের গুল্লু ভাই, আমাদের বড় ভাই চলে এসেছেন রেডিও টুডের স্টুডিওতে এবং আপনারা আমাদের সঙ্গে জয়েন করেন। আমরা সরাসরি তার কাছেই চলে যাব। তার আগে আমি অবশ্য সাকুর আপনাকেও স্বাগত জানাচ্ছি, শুভ অপরাহ্ন বলছি আমাদের শ্রোতাদেরকে, এবং রেডিও টুডের শ্রোতারা ইতিমধ্যেই জয়েন করা শুরু করেছেন। নিঃসন্দেহে আগামী কিছু মিনিট আমরা বেলিম ভাইয়ের কথাই শুনতে চাইব। সবাইকে শুভেচ্ছা। টস অ্যান্ড ফিল্ড বাই উইন্ডিজ, সিদ্ধান্তটা কেমন গতকালকের মতো হলো? আসলে বরাবরই আমি বিশ্বাস করি যে আমার টিমের স্ট্রেংথটা কি আমি ওইভাবে প্ল্যান করে যাই। হয়তো পাকিস্তান টস জিতলে হয়তো ব্যাটিং নিত, ওদের একটা প্ল্যান থাকে, প্রতিটা টিমে বেসিক্যালি একটা পার্সোনাল প্রিপারেশন থাকে বা পার্সোনাল প্ল্যান থাকে। তাই ও যেটা বলেছে যে আমি প্রথমে ব্যাটিং করে যত চিপ এনে আউট করতে পারি তখন আমরা ওইভাবে চেস্ট করবো। তো ও যেহেতু ও হচ্ছে হায়েস্ট অথরিটি ক্যাপ্টেন, মনে করে যে আমার টিম প্রথমে ফিল্ডিং করলে ভালো হবে, সেটাই করেছে। আসলে টপ লেভেলে আপনার যদি ট্রু উইকেট থাকে, ঠিক আছে, টচ এত ম্যাটার করে না, ম্যাটার করে ওটা যে মেন্টাল ট্রেনিং থাকে, আমি কী চাচ্ছি। ওই জন্য অনেক সময় টচ নিয়ে একটা মানুষ কনফিউজ থাকে, হয়তো যারা আমার সাধারণ দর্শক ওরা অনেকেই এক্সাইটমেন্ট থাকে। ওকে, আমরা আমাদের মনে হয় প্লেয়িং ইলেভেনটাও একটু আমাদের শ্রোতাদেরকে জানিয়ে তারপরে আবারও আমরা যাবে তোমার বেলিমের আলোচনায় ফিরছি, সেটা জেনে নেই। জেনে নেই যে পাকিস্তান যদিও টসে হেরেছে তারা প্রথমে ব্যাট করবে, একটা সময় ছিল যখন পাকিস্তানের প্রথমে ব্যাটিং মানেই ম্যাচ জিতে যাওয়া অর্ধেক আর কি, সেই সময়টা বদলেছে বটে। তবে পাকিস্তানের ব্যাটিং বা পাকিস্তান দল হিসেবে কেমন সে নিয়ে কথা আমরা বলবো, মোস্ট আনপ্রেডিক্টেবল একটা টিম। পাকিস্তানের প্লেয়িং ইলেভেনে ইমামুল হক আছেন, ফাকর জামান, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ উইকেট রক্ষক এবং সেই সাথে ব্যাটসম্যান এবং ক্যাপ্টেনও তিনি, ইমাদ ওয়াসিম, সাদাব খান আছেন, হাসান আলী, ওয়াহাব রিয়াজ এবং মোহাম্মদ আমির, যাদের থাকার কথা ছিল না তারা কিন্তু ওয়াহাব রিয়াজ এবং মোহাম্মদ আমির আজকে প্লেয়িং ইলেভেনে আছেন। উইন্ডিজ টিমের প্লেয়িং ইলেভেনে যারা খেলছেন দা ওয়ান অ্যান্ড অনলি ক্রিস গেইল, শাই হোপ আছেন কিন্তু দলের সঙ্গে এবং থাকবেন, দারুণ খেলছেন তিনি কিন্তু, ড্যারেন ব্রাভো আছেন, সিমরন হেটমায়ার যথারীতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল আছেন কিন্তু, জ্যাসন হোল্ডার দলীয় অধিনায়ক, এবং সেই সঙ্গে কার্লোস ব্রাথওয়েট, আশলি নার্স, সেলন কট্রেল এবং ওশানে থমাস, এই হচ্ছে প্লেয়িং ইলেভেন। কোন দিকে আমরা আসলে জোর দিব, উইন্ডিজ নাকি পাকিস্তান আজকের ম্যাচে? হ্যাঁ, যদি আপনি দুই দলেরই আপনি দেখেন সাম্প্রতিক সময়, যে ট্রাই নেশন দেখেন, ওয়েস্ট ইন্ডিজ ভালো নোট করে শেষ করে নেই, ইভেন পাকিস্তানকে দেখেন যে তারা 350 করে অনায়াসে হেরে গিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় কি যে পাকিস্তান একটু টপ হ্যান্ডে থাকবে কেন, কে তারা অলরেডি ইংল্যান্ডের এগেনস্টে প্রতিবারই কিন্তু 350 রান করেছে, একটা টপ ট্রেনিং প্র্যাকটিস হচ্ছে বা ঝালাই করা যেটা বলি, আমার মনে একটু হলে আমি পাকিস্তানকে এগিয়ে রাখবো। এবং আমরা প্রস্তুতিমূলক ম্যাচে বেলিম ভাই একটা ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে 421 রান ওয়েস্ট ইন্ডিজ উইন্ডিজ কিন্তু করেছে, সেটা আমি বলছি। আসলে আমি বরাবরই বলি এটা আইসিসির ইভেন্ট বলে কথা, স্পেশালি ইংল্যান্ডের যে 15-10 বছর আগে যে উইকেট ছিল যখন আমরা খেলতাম, এখন টোটালি ডিফারেন্ট। আর জুন মাসে মানে মে মাসে খেলা, মানে জুন মাসেই খেলা, অলমোস্ট বৃষ্টি শেষ, আইসিসি ইভেন্ট বলে কথা। আমার কাছে মনে হয় এত ট্রু উইকেট থাকে, এত মানে আমি যদি ইংল্যান্ডে খেলেছি, যারা হরাইজন্টাল শট খেলে বা যারা স্ট্রোক খেলা পছন্দ করে ওরা কিন্তু টপ প্লেয়ার এই ফর্ম্যাট হবে। তো ওই জন্য ওয়েস্ট ইন্ডিজ অ্যাট্যাক করা পছন্দ করে। সেম পাকিস্তানের কিছু কোয়ালিটি প্লেয়ার আছে, ওয়েস্ট ইন্ডিজের ডমিনেটেন্ট প্লেয়ার আছে কিছু, যদি গেলের কথা বলি, যদি রাসেলের কথা বলি, তাহলে এটা আমি হয়তো 1% এগিয়ে রাখবো, 49-51, আমি বলছি না যে অনেক এগিয়ে। আর স্পেশালি ওয়ার্ল্ড ক্রিকেট এখন এমন জায়গায় চলে গিয়েছে আফটার T20 ফর্ম্যাট আসার পর, একটা যেমন একটা মেন্টাল ভয় কাজ করতো, ওকে ক্রিস গেইল বলে কথা বা ওয়াসিম আকরাম বলে কথা,
ওই জিনিসটা একদম চলে গিয়েছে। কেন এখন এত মারমার কাটকাট খেলা হয়ে গেছে টি টোয়েন্টি ফর্মেট আসার পর, মানে কে বল করছে কে ব্যাট করছে এটা ম্যাটার করছে না, এক্স্যাক্টলি নোবডি কেয়ার্স, মানে ফিয়ারলেস ক্রিকেটটা চলে আসছে লাস্ট আট দশ বছর যাবৎ। তো সেই জন্য খুব টাফ হয়ে যায় যে আপনি কোয়ালিটি ব্যাটিং করে এই জায়গা থেকে জাবেদ ভাই, যেটা হলো যে এই যে ফিয়ারলেস ক্রিকেট যেটা বললেন, সেটা কি আসলে মানে ব্যাটিং অ্যাগ্রেশনটাই কি বেড়েছে না, মানে বোলারদের যে ইকোনমি রেট নিয়ে কথা হতো, তারপরে বোলারদের সুপারস্টার হয়ে যাওয়ার যে একটা ব্যাপার ছিল, সেই জায়গায় কি কিছুটা পরিবর্তন পরিবর্ধন আসা উচিত না? বোলাররা তো মার খাচ্ছে রীতিমতো। আসলে সত্যি কথা কি, একটা বাস্তব সত্য কি, টোটাল যে ক্রিকেট খেলা হয় দর্শকের জন্য গ্লোবালি, এখন যদি রান না হয়, কিন্তু আমি ভেরি সরি ফর বলার, আমি আগেও একটা অনুষ্ঠানে বলেছি আমি তো পিওর ব্যাটসম্যান, কারণ এই ফরম্যাট আসার পর এরকম উইকেট, মানে যখন আজ থেকে আর দশ বারো বছর যাবৎ বল প্রচুর সুইং করতো, রিভার্স হতো, এখনো রিভার্স হয়, কিন্তু আপনার ওই রিভার্সটা না যেটা ওয়াকার ইউনুস বলেন বা ওয়াসিম আকরাম বলেন বা যে কেউ বলেন। তো ওই জন্য আমার কাছে মনে হয় যে এটা ভেরি সরি বলার, আপনি আপনার সঙ্গে একদমই একমত, কিছু একটা ই হওয়া উচিত, কারণ বাউন্সার একটা অ্যালাউ, একটা বেশি অ্যালাউ না, সব কিছু মিলিয়ে এমন হয়, মানে সব যেন বোলারদের তোমার এটা অ্যালাউ না সেটা অ্যালাউ না, মানে রেস্ট্রিকশন যা কিছু আছে সব বোলারদের, সব বোলারদের, এবং ফ্রি ফিল্ডিং বাইরে দুইটা অ্যালাউ, আবার ছয় ওভারের পর এরকম, আবার লাস্টে দশ ওভার, অনেক আমার কাছে মনে হয়, এবং যে কোনো নো বলের জন্য এখন ফ্রি হিট, ফ্রি হিট, তো ওইটাই ওইটা আলটিমেটলি গোল হচ্ছে কি, যে আপনি একটা ম্যাচ যখন দেখতে যান মাঠে, যখন রান না হয় পাবলিক কিন্তু আসে, কিন্তু চার ছক্কা দেখতে, ওই জিনিসটা চলে গেছে, যেটা আমরা অনেক আগে শেন ওয়ার্ন বলেন বা মুরলীধরন বলেন বা ওয়াসিম আকরাম ম্যাকগ্রা, মানে সুইং অফ আট বা সুইং অফ সুলতান, টার্ন অফ মানে কাচের মধ্যে টার্ন করতে, ওই জিনিসটা অনেক কমে গিয়েছে। এটা বড় কারণ হচ্ছে কি, সময় বদলেছে, এটা হচ্ছে বড় কারণ, যে টি টোয়েন্টি ফর্ম্যাট আসার পর থেকে ওই যেটা মানুষ অ্যাটাক করা পছন্দ করে, এর মধ্যে আগে এক সময় উইকেট পরিচর্যা অত হতো না আমার কাছে মনে হয়, এত মেশিনারি, এত কোয়ালিটি মেইনটেইন হয়, উইকেট টনটন থাকে লাইক এ সিমেন্ট উইকেট। হ্যাঁ, সেটাই কিন্তু কারণ, এবং আজকের যে পিচ রিপোর্টটা মাইকেল হোল্ডিং তিনি বলছেন, তার কথাটাই আমি যদি কোট করি, বলছেন যে বোলারস ক্যান এক্সপেক্টিং নাথিং, আমি যদি পিওর ব্যাটসম্যান, আমি চাবো যে ব্যাটসম্যান যত অ্যাডভান্টেজ পাক, কিন্তু আমি এটা আপনার সঙ্গে একদমই একমত টুটুল ভাই, যে আসলে এটা কিন্তু খুবই মানে ডিসঅ্যাপয়েন্টিং, একটা বোলার মানে যাক, যেটা আমরা ছোটবেলায় পড়তাম বেদম প্রহার, কিছু করার নেই, কোয়ালিটি বোলার, টপ বোলার, মানে ফাটাফাটি ইয়র্কার, বাট ওর মধ্যে চিকি শট মেরে ছয় ছয়, ঠিক আছে। তো মানে আমি এটা একটু মানে মানে সত্যি কথা খুব মানে মাঝে মাঝে খারাপই লাগে, এত অসহায় মনে হয়, টপ টপ বলার, এমন না যে আপনাকে একটা নর্মাল অর্ডিনারি বলারকে মেরে দিয়েছে, যে কোনো বলার মানে কি বলে রিমান্ডে পড়ে যাচ্ছে, একটা যেটা খারাপ মুহূর্তে, হ্যাঁ একটা মুহূর্তে একজন ওয়ার্ল্ড ক্লাস বোলারকে অর্ডিনারি বোলার বানিয়ে দিচ্ছেন ব্যাটসম্যান। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের ফেসবুক লাইভে তো আছি, সেখানে অনেকেই কমেন্ট করছেন, খুব ভালো লাগছে এটা বলেছেন একজন, কাদের বলেছেন, জাবেদ ওমর বেলিম ভাই একটা অন্যরকমের প্রশ্ন করেছে, একটু নিয়ে নিই আমি, তাসকিনকে রেখে আবু জায়েদ রাহিকে বাংলাদেশ দলে নেওয়া উচিত হয়েছে কিনা, আমরা বাংলাদেশ ম্যাচের দিনে এইসব নিয়ে কথা বলবো, বাট ছোট্ট করে যদি আপনার কথাটা এখানে মানে আনসারটা একটু পাই। দেখেন, যারা সিলেক্টর বা বোর্ডের যারা এই সিলেকশন ইনভলভ তারা বুঝেই নিয়েছে, কিন্তু আমি আমি একটা বলতে চাই যে একটু কনফিউজ ছিল ওয়ার্ল্ড কাপের আগেও, যেটা আমরা ওয়ার্ল্ড কাপ আরাম মানে ট্রাইনেশন সিরিজে আমরা শুনেছিলাম যে তাসকিন আসছে দলে, রাই বাদ পড়েছে না খেলে, আবার পাঁচ উইকেট নিয়ে, এইটা হওয়া উচিত না, কিন্তু তারপর আমি মনে করি এন্ড অফ দ্য ডে একটা ম্যানেজ একটা দল ইম্পর্টেন্ট, যেহেতু হয়ে গিয়েছে আমাদের বিশ্বাস যে আমরা ওর উপর আশা করে কিছু করার না, ছেড়ে দেন, ছেড়ে দেন আলোচনা, ছেড়ে দেন এই আলোচনা, টেনে দেন, এটা অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে, যেটা একটু আনপ্রফেশনাল আমাকে মনে হয়েছে, বাট এটা যা হওয়ার হয়েছে দল হয়েছে, এখন আমাদের বাংলাদেশ নষ্ট করবে, বাংলাদেশ দল ভালো খেলুক এটা আমরা প্রত্যাশা। অবশ্যই আমাদের শ্রোতাদের একটা পরিসংখ্যানও জানে, অনেকে জানতেই চান যে হেড টু হেড কেমন আসলে, মানে টোটাল এখনো পর্যন্ত ওয়ার্ল্ড ক্রিকেটে 133 বারের মুখোমুখি হওয়া হয়েছে কিন্তু পাকিস্তান এবং উইন্ডিজ, সেক্ষেত্রে কিন্তু জয়ের পাল্লাটা উইন্ডিজের অনেক ভারী, অর্থাৎ 70 বার জিতেছে কিন্তু উইন্ডিজ আর 60 বার জিতেছে পাকিস্তান, তিনবার আসলে ম্যাচ আসলে রেজাল্ট হয়নি। আর ওয়ার্ল্ড কাপের কথা যদি বলি সেখানেও আরও অনেকখানি ঢেরে গিয়ে, অর্থাৎ 10 বারের মুখোমুখি হয় সেখানে 70% ম্যাচ জিতেছে কিন্তু উইন্ডিজ, অর্থাৎ 7 বার জিতেছে তারা, পাকিস্তান জিতেছে মাত্র 3 বার, পরিসংখ্যান কিন্তু এগিয়ে রাখছে আজকে উইন্ডিজকে, সেটা কি আজকেও এগিয়ে রাখবে? ইতিহাস কিন্তু দিয়ে হয় না, তারপরও ব্যাকআপ মাইন্ড যদি ওরকম পোস্টমর্টম করে তাহলে আমার মনে হয় প্লেয়াররা খুব পজিটিভ থাকে, ওরা ইতিহাসটা চিন্তা করে, যে কোনো প্রফেশনাল প্লেয়ার আজকে কি হবে ফিউচার নিয়ে চিন্তা করে, আজকে তো আমার মনে হয় বিশ্বাস যে দুনো দলই আজকে নিয়ে চিন্তা করছে, কারণ পার্টিকুলার ডে যে ভালো খেলবে, স্পেশালি আমি যেটা আগেও বলেছি এটা এখনো বলছি,
যে টি টোয়েন্টি ফর্মেট আসার পর আপনার উইদিন এক ওভারে খেলা চেঞ্জ হয়ে যায়, অলরেডি 50 ওভার্স খেলা, তারপরে স্টিল এটাও কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে মানে একসময় কি যে 5 উপর রান রেট গেলে একদম ম্যাচে রেখেছে বা 6 উপর অসম্ভব, কিন্তু এখন স্টিল টি টোয়েন্টি ফর্মেট আসার পর মানে যখন 50 ওভার না ইভেন 10 ও 8-10 কোনো ব্যাপার থাকে, টি টোয়েন্টি ফর্মেটে এমন যে 12 কোনো ব্যাপারই না, এখন এখানে 8-10 কোনো ব্যাপার হয় না যদি আপনার হাতে উইকেট। ইয়েস ডিয়ার লিসনার্স, আমাদের ডাউন দ্য উইকেট কিন্তু জমে উঠেছে, কারণ ব্যাটসম্যান জাভেদ ওমর ভ্যালিম আমাদের ডাউন দ্য উইকেটে গিয়ে খেলছেন, ডাউন দ্য উইকেটে গিয়ে খেলছেন, কোনো রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছেন না, আজকাল কেউ খেলেও না। হ্যাঁ, টি টোয়েন্টি যুগ, মানে আমার বিশ্বাস যে জাভেদ ওমরের জেনারেশন যদি টি টোয়েন্টি খেলতেন একই ব্যাপারটাই ঘটতো, এইভাবেই খেলতেন ডাউন দ্য উইকেটে। তো আমরা একটা ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরেই। Down the weekend. বুবু, ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে আমার সন্তান সময়ের আগেই জন্মাতে পারে, আমি এখন কি করব? ও, প্রিম্যাচুর। এটা নিয়ে এত ভেঙে পড়িস না বুবু, এরও চিকিৎসা আছে। স্বাস্থ্যকর্মী আপা সেদিন স্কুলে এসে বলেছে ক্যাঙ্গারু মাদার কেয়ার নামে একটা পরিচর্যায় এসব জটিলতা মুক্ত হওয়া যায়। এটা আবার কি? বুবু এবং দুলাভাই দুজনকেই বলছি, প্রিম্যাচুর বা সময়ের আগেই জন্ম নেয়া নবজাতক শিশুদের শরীরের তাপমাত্রা কমে যায়। এক্ষেত্রে মা বা যে কেউ নবজাতককে প্রতিদিন প্রায় 20 ঘন্টা ধরে বুকের ত্বকের সংস্পর্শে রাখলে মায়ের শরীরের তাপমাত্রা নবজাতকের শরীরে প্রবাহিত হয়। এভাবেই প্রিম্যাচুর নবজাতকের জীবন বাঁচানো সম্ভব। হাসপাতালে নিলেও কি একই চিকিৎসা দিবে? না, হাসপাতালে ইনকিউবেটর থাকে, কিন্তু তা ব্যয়বহুল বলে এই পদ্ধতিটি অবলম্বন করা সুবিধাজনক। সুস্থ সবল শিশু চাও, ক্যাঙ্গারু মাদার কেয়ার দাও। প্রচারে NNHP এন্ড IMCI স্বাস্থ্য অধিদপ্তর। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন দেশবাসী, সুস্থ নবজাতক মানে সবার মুখে হাসি। কমিউনিটি ক্লিনিক থেকে জেলা হাসপাতালে নবজাতক পাচ্ছে সেবা সব বিপদের কালে। শেখ হাসিনার স্বাস্থ্য সেবায় ভরসা রাখতে পারি, স্বাস্থ্যকর্মী সেবা দিতে যাচ্ছে বাড়ি বাড়ি। ডাক্তার নার্স দিচ্ছে সেবা ব্যস্ত ক্লিনিকগুলি, সুস্থ নবজাতক নিয়ে দেশকে গড়ে তুলি। শোনেন শোনেন মা বোনেরা, শোনেন দেশবাসী, সুস্থ নবজাতক মানে সবার মুখে হাসি, সবার মুখে হাসি। নবজাতকের যত্ন নিন সুস্থ জাতি উপহার দিন। প্রচারে NNHP এন্ড IMCI স্বাস্থ্য অধিদপ্তর। আভিজাত্য ও নান্দনিক ছোঁয়ায় বিভিন্ন রকমের আধুনিক ডিজাইনে এক যুগ ধরে বাংলাদেশে টাইলসের পরিবারে একটি বিশ্বস্ত নাম ABC টাইলস। বিভিন্ন সাইজের সিরামিক্স এবং হোমোজিনিয়াস ওয়াল টাইলস, ফ্লোর টাইলস এর সাথে রয়েছে ন্যানো মিরর পলিশ ফ্লোর টাইলস, এছাড়া পার্কিং এবং রাস্টিক টাইলস তো থাকছেই। ABC টাইলস, ডেকোরেট ইওর লাইফ। খুশ আমদেদ মাহে রমজান, আপনার সেহরি ও ইফতার গরম গরম পরিবেশন করতে ব্যবহার করুন উইনার হটপট। উইনার হটপট ভালোবাসার উষ্ণতায় পাওয়া যাচ্ছে RFL বেস্ট পাই সহ দেশের সর্বত্র। ইফতারের আয়োজনকে আরো সহজ করতে RFL বেস্ট বাই থেকে কিনে আনুন বিভিন্ন ডিজাইনের ব্লেন্ডার। ব্লেন্ডার মূল্য শুরু মাত্র 1,850 টাকা থেকে। বসেন, কোনো সমস্যা নেই, আপনার স্ত্রী একদম সুস্থ আছে। স্যার, বাচ্চা কেমন আছে? বাচ্চারও তেমন কোনো জটিলতা দেখছি না। মনে রাখবেন, বাংলাদেশে এখনো নবজাতকের মৃত্যুর হার অনেক বেশি। কেন স্যার? অপরিণত শিশুর জন্ম, বাল্যবিবাহ, জন্মজনিত জটিলতা ও কম ওজন নিয়ে জন্মানো, জন্মকালীন শ্বাসজনিত জটিলতা কিংবা অন্য কোনো মারাত্মক ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে নবজাতকের এই মৃত্যুর হার। এর থেকে রক্ষার উপায় কি? বাল্যবিবাহ না দেওয়া, প্রসূতিমাতার যত্ন নেওয়া, নবজাতকের এসব সমস্যা দেখলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া এবং নবজাতকের অত্যাবশ্যকীয় পরিচর্যা সঠিকভাবে করলে নবজাতক শিশু এসব মৃত্যু ঝুঁকি থেকে বাঁচবে। আচ্ছা। প্রচারে NNHP এন্ড IMCI স্বাস্থ্য অধিদপ্তর। SSC পাশ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ো, অষ্টম শ্রেণী পাশ হলেও দক্ষ জীবন গড়ো, সরকার দেবে বৃত্তি চাকরি পাবে উন্নত জীবন, কারিগরি শিক্ষায় হবে ভাগ্যেরই পরিবর্তন। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, বেকারত্ব মুক্ত সমৃদ্ধ জীবন, স্কিলস এন্ড ট্রেনিং এনহান্সমেন্ট প্রজেক্ট স্টেপ।
কারিগরি শিক্ষায় হবে ভাগ্যেরই পরিবর্তন। বুবু ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে আমার সন্তান সময়ের আগেই জন্মাতে পারে, আমি এখন কি করব? ও প্রিম্যাচিউর, এটা নিয়ে এত ভেঙে পড়িস না বুবু, এরও চিকিৎসা আছে। স্বাস্থ্যকর্মী আপা সেদিন স্কুলে এসে বলেছে ক্যাঙ্গারু মাদার কেয়ার নামে একটা পরিচর্যায় এসব জটিলতা মুক্ত হওয়া যায়। এটা আবার কি? বুবু এবং দুলাভাই দুজনকেই বলছি, প্রিম্যাচিউর বা সময়ের আগেই জন্ম নেয়া নবজাতক শিশুদের শরীরের তাপমাত্রা কমে যায়। এক্ষেত্রে মা বা যে কেউ নবজাতককে প্রতিদিন প্রায় 20 ঘন্টা ধরে বুকের ত্বকের সংস্পর্শে রাখলে মায়ের শরীরের তাপমাত্রা নবজাতকের শরীরে প্রবাহিত হয়। এভাবেই প্রিম্যাচিউর নবজাতকের জীবন বাঁচানো সম্ভব। হাসপাতালে নিলেও কি একই চিকিৎসা দিবে? না, হাসপাতালে ইনকিউবেটর থাকে, কিন্তু তা ব্যয়বহুল বলে এই পদ্ধতিটি অবলম্বন করা সুবিধাজনক। সুস্থ সবল শিশু চাও, ক্যাঙ্গারু মাদার কেয়ার দাও। প্রচারে NNHP and IMCI স্বাস্থ্য অধিদপ্তর। সাকু ঠিকই বলছিল যে এমনিতে অনেকেই অনেক কথা বলতে পারে, কিন্তু আমরা আসল বিষয় নিয়ে কথা বলবো এবং সেটা শুনতে হলে রেডিও টুডে FM 89.6 এর সঙ্গেই থাকতে হবে। ডাউন দ্য উইকেট, দিস ইজ অ্যান অবভিয়াসলি। আর একটু পরে ম্যাচে ঢুকবো এবং পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ নাম্বার 2। এরই মধ্যে কিন্তু টস হয়ে গেছে, ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচের একটা বিষয় হচ্ছে যে বিশ্ব ক্রিকেটের সব প্ল্যাটফর্মে আপনাকে দেখা গেছে এবং আপনি অলমোস্ট প্রায় সবগুলো ভেন্যুতে কিন্তু খেলার অভিজ্ঞতা নিয়েছেন এবং আমাদের জাতিকেও সমৃদ্ধ করেছেন। হ্যাঁ, এবার কথাই বলছি আমরা যে তো সেই ক্ষেত্রে কি হয়, মানে কেমন মনে হচ্ছে একটা দেশ থেকে আরেকটা দেশের ন্যাচারাল তো কিছু পরিবর্তন থাকে, তারপরে কোন কোন দেশগুলোকে বেশি ভালো লেগেছে? না, ইংল্যান্ডে যেহেতু আমি ভালো খেলেছি বলে বলছি না, ইংল্যান্ডে একটা মানে সবাই একমত হবে যে খুব ক্লিন বল দেখা যায়, আকাশটা এত পরিষ্কার থাকে, ইভেন ফিল্ডিংয়ের সময়ও, যেমন অন্যদের একটু গ্লুমি থাকে বা আমাদের দেশেও একটু মানে আকাশই থাকে বা ওখানে একদম সাদা ধবধবা, এক্স্যাক্টলি একদম সাদা ধবধবা। আপনি আজকে খেয়াল করে দেখবেন, এক আর উইকেট যারা সাইড স্ট্রোক খেলা পছন্দ করে, যদি পুল আর কাটের কথা বলি, তা আমি যদি স্কোয়ার কাট, আমি পুল খেলতাম না স্কোয়ার কাট খেলতাম, তো আমি থরলি এনজয় করেছি। ইভেন যারা এখন, ওই সময় তো অনেক সুইং করতো হারমিসন, জোন্স, ফ্লিনটপ, বাট এখন তো যেটা ICC ইভেন বলে কথা আজকে আপনারা মানে যেটা কোয়াইট ইম্পসিবল, আপনি চোখ বন্ধ করে দেখেন 15 বছর আগে, যদি এখন খেয়াল করে দেখেন যে 350 রান, 400 রান অনায়াসে চেজ হচ্ছে, অনায়াসে হয়ে যাচ্ছে 300 করার পরে দল মানে 250+ হলে কিন্তু গুড স্কোর এই 10 বছর আগে, কিন্তু এখন হচ্ছে এমন উইকেটও হয়েছে, আমি জানি না বলের বল একটা ব্যাপার আছে, ওই সময় অনেক বলে খেলা, ডিগ বলে খেলা হতো, এসজি টেস্ট দিয়ে খেলা হতো, কিন্তু এখন কুকাবুরা বল মানে সবসময় ওরকমই থাকে, একটুখানি নরম হয়, বাট ওই রিভার্স মানে সুইংয়ের ব্যাপারটা খুবই কম। তো ওই জন্য এখন যেটা আমি আপনারা কোশ্চেন করে আমি একটু ক্লিয়ার করি, মানে ইংল্যান্ডে মানে বল দেখে খুব মজা, সেটা ফিল্ডিংয়ের ক্ষেত্রে হোক, সেটা ব্যাটিংয়ের ক্ষেত্রে হোক, খুব ক্লিন বল দেখা যায়। যেমন নিউজিল্যান্ড বলেন বা সাউথ আফ্রিকা বলেন, আমি খেলেছি এতটা ক্লিন না যেখানে আমি ইংল্যান্ডের খেলে মজা পেয়েছি। এমনিতে নিউজিল্যান্ডের অ্যাটমসফিয়ারটা সুন্দর, মানে ন্যাচারাল বিউটিটা ভালো মনে হয় না? অবশ্যই, নো ডাউট, সুন্দর যদি বলেন বা ঠান্ডা বাতাস মগজের ভিতরে ঢুকে যায়, ওটা ঠিক আছে, ওটা আছে, কিন্তু যদি সবকিছু বিবেচনা করেন তো আমার কাছে মনে হয় ক্রিকেট সংক্রান্ত ইংল্যান্ড হিস্টোরিক্যাল অনেক ইস্যুজ আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওরা আজকে মানে তারা তো পাইনিয়ার ওটার জন্য না, মানে ওয়েদারটা মানে ঠান্ডা বাতাস থাকে নিউজিল্যান্ড বা এই টাইপের না, বা জিম্বাবে ওই টাইপের না, ডিফারেন্ট ওয়েদার না, একদম মানে আমাদের সঙ্গে একটা মিল আছে, মানে ঠান্ডা বাতাস, কিন্তু জুন জুলাই মাসে সামারে আমরা এনজয় করি, মানে নিউজিল্যান্ডে ঠান্ডা বাতাসের মতো অসহ্য না। অনেকে জয়েন করেছেন আমাদের সঙ্গে, কমেন্ট করেছেন, যেই বিষয়টা অবশ্য জাবেদ আমর বেলিম বলেছেন, তারপরে শামিমুর রহমান জানতে চেয়েছেন আজকের ম্যাচে কে জয়ী হতে পারে। বেলিম ভাই, অবশ্যই আপনার মতামত চাই। এবং আমার মনে হয় একটা এর মধ্যে একটু ইন্টারাপ্ট করে ফেলি, এই সিদ্ধান্ত মানে জাবেদ আমর বেলিম যে কোনো একটা দলের পক্ষে গেছে, এটা দিয়ে কোনো আর্থিক সিদ্ধান্তে কেউ জেন দায় দায়িত্ব কিন্তু রেডি করে নেবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সেটাই, এটা মাথায় রাখতে হবে প্রতিটা দর্শককে, যারা ফেসবুকে আছেন, অনেকে নাম্বার দেওয়া শুরু করে, আমাদের রেডিও দেখছেন, মাথায় রাখতে হবে এটা খেলা একটা, আপনি খেলার
বাইরেও আপনার অনেক কিছু করার আছে। এখানে খেলা নিয়ে আমরা এত ইনভলভ হই যে স্পেশালি আমি গ্রামের লোকদেরকে বলছি যারা আমাদের রেডিও টুডে শুনছেন, ওরা কিন্তু মানে বাসার থেকে বাকি এনে বা কিছু বেচে বাজি খেলেন, যেটা হওয়া উচিত না একদমই। এটা আগে নিউজ করেছিলেন, এটা খুবই দুঃখজনকের মাথায় রাখতে হবে। এটা একটা খেলা, আমরা ফান হিসাবে নিব, এনজয় করব, অবশ্যই আমাদের দেশকে সাপোর্ট করব, অবশ্যই আমরা ক্রিকেটকে সাপোর্ট করব, তাই বলে আমাদের নিজের সংসারের মধ্যে আমরা অশান্তি আনবো না বা কোনো এমন কিছু করব না যাতে বাবা মা বা ভাই বোন বা লজ্জিত হয়। দারুণ মেসেজ কিন্তু জাভেদ ওমর বেলিম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আসলে, কারণ ওনারা শুধু খেলেছেন এখন খেলার সঙ্গে আছেন তাই না, সমাজ উন্নয়নে কিংবা সমাজকে ঠিক রাখতেও কিন্তু যে দায়বদ্ধতা আছে সে দায়বদ্ধতার কথাগুলো কিন্তু ওনারা প্রায় বলে যান। এবং আমার মনে হয় যে আমরা অনেকেই দেখি, আমাদের ইভেন আমাদের ফেসবুক পেজেও কিন্তু অনেকেই বলছেন যে নিশ্চিত টাকা লস হয়েছে, টাকা গেইন করানোর ব্যবস্থা করবো, বিভিন্ন নাম্বার দিচ্ছে নাম্বার দিচ্ছে। আমার বিশ্বাস যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরের বাইরে না, একটু দায়িত্ব নিয়ে করবেন। আর একটা বিষয় বলছি যে এই জাতীয় ঝুঁকিতে কেউ জড়াবেন না, মনে রাখতে হবে পরিশ্রমী সফলতার প্রসূতি। আমরা বলতাম শর্টকাটে যা কিছু পাওয়া যায় সেটা স্থায়িত্ব কোনোদিনই হয় না, সো শর্টকাট ছেড়ে পরিশ্রমের পথে আসেন, এই ধরনের বিষয়গুলোতে জড়াবেন না, ক্রিকেটকে বিনোদনের জায়গায় রাখেন, তাহলে আমাদেরও ভালো লাগবে। পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুটো দলও আজকে শর্টকাট পথে হাঁটবে না, আসলে দুটো দল নাই, পঞ্চাশ ওভারের খেলা, পঞ্চাশ ওভারের খেলা, অনেক পরিশ্রম করতে হবে এবং সেই পরিশ্রমের জন্য তারা রেডি, আর আমরা রেডি মূল কমেন্ট্রি বক্সে চলে যাওয়ার জন্য। আপাতত আমরা ডাউন দ্য উইকেট এই অংশ থেকে বিদায় নিলেও আমরা অবশ্য মিড ব্রেকে আবার ডিসকাশনে আসবো এবং তখন জাভেদ ওমর আমাদের সঙ্গে জয়েন করবেন, এবং জাভেদ ভাই মাঝে মধ্যে কিন্তু খেলার মধ্যে ঢুকে যেতে পারেন। কোনো অবশ্যই অবশ্যই আমি রেডি আছি, নো রেডি আছি, খেলার মানুষ, খেলেছেন আর খেলার মধ্যে ঢুকতে অসুবিধা নেই, মানে কাউকে ছোট করছি না, মানে রেডিওতে কথা বললে কি মানে আমি প্রথম যখন গিয়েছিলাম একদম এক সেকেন্ড আমার টেনশন করতে হয় না, মনে হয় কি যে বসেন, কোন সমস্যা নেই, আপনার স্ত্রী একদম সুস্থ আছে স্যার, বাচ্চাকে